নমস্কার, সেভেনাওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মুখ্যমন্ত্রীর অন্যতম স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, এবার সেই প্রকল্পেও দুর্নীতির অভিযোগ উঠল। মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের অর্জুনা গ্রামের প্রায় শতাধিক মহিলার অভিযোগের ভিত্তিতে লক্ষ্মীর ভাণ্ডারে বড় সড় দুর্নীতির পর্দা ফাঁস হল। তাদের অভিযোগ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তারা আবেদন করেছিলেন ও টাকা প্রাপকদের তালিকাতেও তাদের নাম রয়েছে, তবে নাম একই থাকলেও তাদের অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোডে রয়েছে গরমিল, আর ওই অন্য অ্যাকাউন্ট নম্বরেই মাসের পর মাসে ক্রমাগত ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। পথশ্রী থেকে রূপশ্রী বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগের আগেও এসেছে, এবার লক্ষ্মীর ভাণ্ডার সেই তালিকায় নতুন সংযোজন। যোগ্য প্রাপকদের বঞ্চিত করে দীর্ঘদিন ধরেই এই দুর্নীতির রমরমা চলছিল। লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে মহিলাদের সুবিধার্থে মাসে 500 টাকা ও তপশিলি জাতিভুক্ত মহিলাদের 1000 টাকা করে দেওয়ার নিয়ম রয়েছে। এবার সেই টাকা নিয়ে 9-6 অভিযোগ উঠল শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। এই দুর্নীতি প্রসঙ্গে এক উপভোক্তা সাবিনা বিবি তার ক্ষোভ উগড়ে দিয়ে জানালেন, মুখ্যমন্ত্রীরা টাকা দিচ্ছে মহিলাদের জন্য, চুরি করে অন্যজনকে দিচ্ছে, ওখানে অন্যদিকে কোজাগরী লক্ষ্মী পূজোর প্রাককালে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এহেন বড় সড় দুর্নীতি সামনে আসায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দুর্নীতি প্রসঙ্গে শাসক দলকে এক হাত নিয়ে স্থানীয় বিজেপি নেতা কিষান কেডিয়া জানালেন যে পশ্চিমবঙ্গের যেখানে তৃণমূল সরকার রয়েছে সেখানেই এহেন নানান দুর্নীতি হচ্ছে। যদিও বিরোধী দলের এই অভিযোগকে বড় করে দেখতে নারাজ শাসক দল, লক্ষ লক্ষ মহিলারা এই প্রকল্পের দ্বারা সুবিধা পাচ্ছেন, তাই এই ঘটনাকে স্থানীয় তৃণমূল নেতা সঞ্জীব গুপ্তা শুধুমাত্র ভুল হিসেবেই দেখছেন। তিনি জানালেন, লক্ষ মহিলা টাকা পাচ্ছে, আপনি খোঁজ নিয়ে দেখান, তার মধ্যে হয়তো এক দুটো ভুল হয়েছে, সেটা নিয়ে বিরোধীরা বিতর্কমূলক কথাবার্তা বলছে। আজকে তারা পিছনে গিয়ে ভাবুক তারা মহিলাদের জন্য কী করেছে, সেটা ভুল হয়েছে, তার জন্য ব্লক প্রশাসন আধিকারিকরা আছেন, তাদের কাছে গেলে অটোমেটিকলি সিস্টেমে চেঞ্জ হয়ে যাবে। এটা অনলাইনের যুগ, পেপার্স হয়, এন্ট্রি করতে গিয়ে ভুল হয়েছে বা তারা পেপার্স ঠিকঠাক দেয়নি, সে কারণে একটা ভুল হতে পারে। আর মনে হয় ব্লক প্রশাসনের কাছে গেলে, এক্ষেত্রে অনেক মহিলা আমার এরিয়াতেও ভুল হয়েছিল যে তারা টাকা পাচ্ছে না বা কাগজ জমা দিয়েছে, আমরা ব্লক প্রশাসনকে বলার উইদিন 24 আওয়ার্সের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এই দুর্নীতির চক্রের পেছনে কে বা কারা রয়েছেন, সেখানে শাসক দলের মদত রয়েছে কিনা তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। তবে যোগ্য প্রাপকরা কবে তাদের প্রাপ্য টাকা ফিরে পান, এখন সেটাই দেখার। মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, সেভেনাওয়েক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে সেভেনাওয়েক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।